ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মেদিনীপুরের কালগাং মালিয়াড়ি এলাকা। বিজেপি করার অপরাধে দোকান ভাঙচুর ও বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এলাকা বিজেপি কর্মী উত্তম পণ্ডিত নিজের বাড়ির সামনেই একটি মুরগির দোকান খুলে ব্যবসা করেন। অভিযোগ, তৃণমূলের লোকজন গিয়ে সেই দোকান ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে আতঙ্কে বাড়ি ছাড়া বিজেপি কর্মী, আতঙ্কে রয়েছেন উত্তম পণ্ডিতের পরিবার। আজকে সকালবেলা হঠাৎ এসে ওরা মার মেয়ে করে মা ছেড়ে এসে আমার হচ্ছে দোকানটা ভেঙেছে। আমরা আশকাতে গেছিলাম, কোনো রকম আমরা শুনিনি, আমার বাবাকে মেরে ইনজোর করে দিয়েছে। বাড়িতে আমি খবর পেলাম যে বাড়িতে ওরা আমার দোকান ভেঙেছে, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে, আরও কী কী ক্ষতি করেছে। আমি এখন বাড়ি ঢুকতে পারিনি, আমার বাড়ি ঢুকা খুব এখন বিপজ্জনক। আমি তো এসে শুনছি রাস্তায় কে একজন বললো যে আগুন ধরিয়ে দিয়েছে, সাবধানে যাবে, ঘরে ঢুকবে নিকো, অন্য কারো ঘরে বসে জল খাবে। তারপরে আমার তো হার্টের প্রবলেম আছে না। কেন এমনভাবে বিরোধী দমন, আর কতদিন চলবে এই অত্যাচার? অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপি কর্মীর ওপর দায় চাপাচ্ছে তৃণমূল। যে মেন টিএমসি করে আর বিজেপি করে জিততে পারেনি, তাই কে মেরে তার আক্ষেপ মিটিয়ে নেয়। আর বলে আমরা তো প্রশাসনিক ব্যবস্থা নিতে চাই। হ্যাঁ, আমরা চাইব যে প্রশাসন যে এভাবে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক রবি পণ্ডিতকে এবং কাজল পণ্ডিতকে। যে কোনো রং না দেখে দোষী কারো দোকান পুড়িয়ে দেওয়া, কারো ঘরে আগুন ধরিয়ে দেওয়া, প্রপার ইনকোয়ারি করে যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আপনারা নেন। ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসন জড়িত, পাল্টা অভিযোগ বিজেপির। এইরকম যে একটা আক্রমণ হতে পারে সেই কথাও কিন্তু আমরা আগাম জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ কোনো পদক্ষেপই করেনি। কারণ পুলিশের একটা অংশ সরাসরি এর সাথে জড়িত আছে। কতদিন এইভাবে বিরোধীদের দমিয়ে রাখা হবে? ভোট প্রক্রিয়া মেটার পরেও কেন এত সন্ত্রাসের পরিবেশ? কবে এর থেকে নিস্তার মিলবে? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।